যে কারণে কাবা শরীফের ওপর দিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাখি ও বিমান উড়ে যেতে পারেনি। কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি, দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকে আরো এই অবস্থান এমনই যে তার উপর সূর্য ও চন্দ্র অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায়ে কাবা শরীফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। কাবাগরকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 96 আয়াতে বলেন, নিশ্চয় সর্বপ্রথম গড় যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই গড় যা মক্কাতে অবস্থিত। কাবাগরটি আল্লাহ তাআলার আরশের মুআলাম ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুনের আকৃতিতে অনুসারে স্থাপন করে। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম উভয় আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দেওয়া দোয়া কবুল করেন এবং বাইতুল মামুনের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালামের সন্তুষ্ট চিত্রে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। এর অনেক তফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবদুর গিফারি হাতে বর্ণনা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এরপরে মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণে 40 বছর পর মসজিদের আকসা নির্মাণ হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবাগর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো, আল্লাহর বান্দারা কাবাগর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাগরের সমবেত হয়ে। কাবাগরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশধারহীনতার ঘোষণা দিত, লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল লা শারিকা লা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত থাকে থাকলেন। এরপর হযরত শীষ আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদের সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণে বা পুনর্নির্মাণ করতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসরা ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর সংরক্ষণ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বদলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয়ই তুমি দয়ালু, হে প্রতিপালক, তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন গয়গম্বর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন, নিশ্চয়ই তুমি মহান পরাক্রমশীল। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হলো, পবিত্র কাবা ঘর সংস্কার করল আল মালিকা সম্প্রদায়। তারপর আরো শত বছর কিংবা হাজার হাজার বছর ধরে কাবা ঘর সংস্কার করল মক্কা জুরহাজ সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। এই দায়িত্ব পালনে তারা সম্মানিত ও গর্বের মনে করত। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল, কাবা শরীফ ও কাবা ঘরকে সংস্করণ করলেন মোজার সম্প্রদায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কা বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্করণের পর হাজরে সাফ আওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসূল কাবা গৃহে হাজরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় 46 খ্রিস্টে আব্দুল ইবনে
জোবায়ের আলাইহিসসালাম বা কাবা শরীফ সংস্কার করেন। হাজাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবা গৃহে কোন সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাগড়ের চারপাশে অবস্থিত মসজিদের হারামে পরিবর্তন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কাবাগড়ের কেন্দ্রস্থলে হওয়ার মহান আল্লাহ কাবাগড় মক্কাতেই স্থাপন করেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।